চট্টগ্রাম সিটি নির্বাচনে দলীয় প্রভাব খাটিয়ে জয়ী আওয়ামী লীগের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর মেয়র পদ অবৈধ ঘোষণা করেছে আদালত একই সাথে নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাক্তার শাহাদাত হোসেনকে বিজয়ী ঘোষণা করে আগামী দশ দিনের মধ্যে গেজেট ঘোষণার জন্য ইসিকে নির্দেশ দেওয়া হয়েছে দুপুরে চট্টগ্রাম নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মোহাম্মদ খায়রুল আমিন এই রায় ঘোষণা করেন সংবাদের শুরুতে যেমনটি জানিয়েছে তিন বছর আগে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদ হোসেনকে বিজয়ী ঘোষণা করে রায় দিয়েছে আদালত এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিমউদ্দিন উদ্দিন জনাব নাজিম আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আপনার কাছে শুরুতেই জানতে চাই যে এটি একটি চাঞ্চল্যকর মামলা ছিল এবং রায় ঘোষণা করা হয়েছে এবং জরব শাহাদতকে দশ আগামী দশ দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করতে বলা হয়েছে আপনি আমাদেরকে এই বিষয়ে একটু বিস্তারিত জানাবেন জি ধন্যবাদ আমি আপনারা জানেন বিগত তিন সাড়ে তিন বছর আগে এই মামলাটা করা হয়েছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের পলাফল বা বিজয়ীকে চ্যালেঞ্জ করে প্রার্থী ছিলেন ডাক্তার সাদত সেন তিনি একটি নির্বাচন ট্রাইব্যুনালে মামলাটা করেছিলেন সাড়ে তিন বছর বিভিন্ন কারণে কালক্ষেপন হয়েছে মামলাটা চূড়ান্ত পর্যায়ে যাওয়াটা বাধাগ্রস্ত হয়েছিল বর্তমানে মামলাটা শুনানি হয়েছে এবং কাগজপত্র সব কিছু আমরা দালিলিকভাবে প্রমাণ বিজ্ঞ আদালতে দাখিল করেছি এবং আইনগত যে বিষয়গুলো যে নির্বাচন বিধিমালাতে যে বিধানগুলো রয়েছে আমরা বিজ্ঞ আদালতকে তুলে ধরেছি সেই তোলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত যেহেতু এখন বাংলাদেশে কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার আন্দোলনের ফসল হিসেবে পাঁচই আগস্টের পরে একটা অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে চলমান আছে আমরা এই ব্যবস্থা এই অবস্থায় আমরা বিজ্ঞ আদালতে মামলাটা শুনানি করেছি শুনানি করার পরে বিজ্ঞ আদালত কাগজপত্র দেখে আমাদের সাক্ষী প্রমাণ সবকিছু গ্রহণ করে বিজ্ঞ আদালত আজকে একটা ঐতিহাসিক রায় দিয়েছেন আমার মনে হয় স্বাধীনের পর এই ধরনের একটা বড় নির্বাচনকে চ্যালেঞ্জ করে কেউ মামলা করে ফলাফল পেয়েছে বলে আমার জানা নেই তবে এইটাই বোধ প্রথম যে বিজ্ঞ আদালত থেকে একটা নির্দেশনা দিয়েছিলেন নির্দেশনাটার মধ্যে চারটা নির্দেশনা ছিল একটা হচ্ছে যিনি বিজয়ী ঘোষণা করা হয়েছে তাকে অবৈধ ঘোষণা করা হয়েছে এবং তার যে গ্যাজেটটা প্রকাশ করা হয়েছিল সেটাকে বাতিল করার জন্য নির্দেশনা ছিল ডাক্তার শাহদা সাহেব যেহেতু ওই ফলাফলে তাকে নিকটতম দেখানো হয়েছিল আইনের বিধান অনুযায়ী তাকে বিজয়িত ঘোষণা বিজয়ী ঘোষণা করে তাকে গেজেট প্রকাশের জন্য নির্বাচন কমিশনকে দশ কার্য দিবসে একটা নির্দেশনা দিয়েছেন আজকে মুহাম্মদ নাজিমুদ্দিন একটু জানতে চাই বলা হয়েছে দশ দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে হবে এই প্রজ্ঞাপন জারি করা ছাড়া এই প্রক্রিয়ায় আর কোনো আইনগত বাধা আছে কিনা না একটা প্রশ্ন হয়তো অনেকেই করছেন আজকে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশের যারা বিগত নির্বাচনে যারা মেয়র বা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত সাদেরকে পদ থেকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছিল কিন্তু ডাক্তার সাহেদার সাহেবের এই বিষয়টা কিন্তু ব্যতিক্রম কারণ এটা কিন্তু যাদেরকে বাতিল করা হয়েছে বর্তমান সরকার মনে করছে যে তাদেরকে শপথে তারা হয়তো নির্বাচিত তাদের নির্বাচন নিয়ে অনেক বক্তব্য ছিল অনেকের অভিযোগ ছিল যার কারণে তাদেরকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছিল কিন্তু এটা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে এটা একটা নির্দেশনা এবং যেহেতু নির্বাহী বিভাগের আদেশ এবং বিচার বিভাগের আদেশ দুইটা যদি এক জায়গায় আসে বিচার বিভাগের আদেশটা প্রাধান্য পাবে এই দৃষ্টিতে ডাক্তার সাদাত হোসেনকে বিজয়ী ঘোষণা এবং তাকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় আইন কোর্টের অর্ডারটা প্রাধান্য পাবে বলে আমার বিশ্বাস এবং আইনগত কোনো বাধা আছে বলে আমার কাছে মনে হয়নি দশ দিন পরে তিনি দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন তাই তো না দশ দিন মানে এটা তো কোর্টের আদেশ হচ্ছে যে নির্বাচন কমিশনকে একটা আদেশ দিয়েছেন নির্বাচন কমিশন সে আদেশ বলে এটা গ্যাজেট প্রকাশ করার পরে তারপর এটা আমাদেরকে এটা ম্যান্ডেটরি না এটা কোর্টের অর্ডার কারণ এটা একটা পৌঁছার একটা বিষয় আছে হয়তো কোনো কারণে এটা ওখানে অফিসে পৌঁছার একটা বিলম্ব হতে পারে তবে এটা নির্দেশনা ছিল দশ কার্য দিবসে করলে এটা অবৈধ হবে না এটা দশ কার্য দিবসের মধ্যে করতে বলছে এরপরে করলে যেটা এটা অবৈধ হবে এটা না করতে পারবে তবে এই 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 দশ কার্য দেওয়ার কারণটা হচ্ছে অনেক সময় হয় কি নির্বাচনের আদেশগুলো পালন করা যথাযথ মনে করছে যে এই এই প্রেক্ষাপট পরিস্থিতিতে যদি আমরা এটা নির্ধারণ করে না দিই তাহলে কর্তৃপক্ষ এটা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে না তার কারণে নির্দেশনাটা এইভাবে ছিল আশা করি আইনি প্রক্রিয়ায় কি আর কোন ধরনের ধাপ বাকি আছে কিনা একটু বিস্তারিত যদি বলতেন না আইনগত তাপ থাকবে তখনই যখন এটার প্রতিপক্ষ যদি এখানে কনটেস্ট করত। তারা যদি আদালতে উপস্থিত থাকতো হয়তো তারা উচ্চ আদালতে এটা আপিলে যেত আপিল করতো ট্রাইব্যুনালের এগেনস্টে তো যেহেতু এখানে তারা কনটেস্ট করে নাই কেউ নাই অনুপস্থিত ছিল তাদের বিরুদ্ধে সমস্ত প্রসেসগুলো অ্যাডজস্ট করা হয়েছে তাদের তামিল করা হয়েছে অতএব তাদের না থাকলেও এই মামলায় এটা কোনো অসম্পূর্ণতা থাকবে না কারণ যেহেতু প্রতিপক্ষ নাই সেই কারণেই আমার মনে হয় সেখানে এটা আপিল হওয়ার কোনো সম্ভাবনা নাই এই এখানে আইনগত কোনো আর বাধা থাকার কথা নাজিম দিন আরেকটু জানতে চাই যে সরকারের পক্ষ থেকে বর্তমান সরকারের পক্ষ থেকে তো মেয়রদের সব পদই বাতিল করা হয়েছে সেক্ষেত্রে এই সিদ্ধান্তে ডাক্তার শাহাদাত হোসেনের এই বিজয়ের ঘোষণার কোনো ধরনের সমস্যায় পড়বে কিনা বা কোনো ধরনের আইনি প্রক্রিয়ায় আবার যেতে হবে কিনা না আমি শুরুতেই বলছিলাম যে বর্তমান সরকারের প্রশাসনিক আদেশে বিগত পৌরসভার বা সিটি কর্পোরেশনের উপজেলা চেয়ারম্যান যারাই নির্বাচিত হয়েছিলেন তাদের অপসারণ করা হয়েছে কিন্তু ডাক্তার শাহদা সাহেবের এই মামলাটা এই যে ওনাকে মানে যিনি যাকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ইতিপূর্বে মেয়র ঘোষণা করা হয়েছিল তাকে যে চ্যালেঞ্জ করে মামলাটা কিন্তু সাড়ে তিন বছর আগের উনি কিন্তু আইনি লড়াই করে আজকে রায়টা পেয়েছেন এটা নির্বাহী আদেশের সাথে এই কোর্টের অর্ডারের সাথে কোনো সম্পর্ক নেই আপনি একটা জিনিস মনে রাখবেন আমি শুরুতেই বলেছিলাম নির্বাহী আদেশ এবং জুডিশিয়াল অর্ডার যখন দুইটা একসাথে হবে তখন জুডিশিয়াল অর্ডারটাকে ওটা প্রাধান্য দিয়ে দেওয়া হবে কারণ এই দুই সিদ্ধান্তের মধ্যে কোনো সংঘর্ষ থাকবে না জি জনাব মোহাম্মদ নাজিম উদ্দিন আপনাকে অনেক ধন্যবাদ বিস্তারিতভাবে বিষয়টি তুলে ধরার জন্য